আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভি রাতের সংবাদে। শুনছিলেন মাকি তাল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা ফিরোজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সকল আইনি বিধিনিষেধ ও প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা করেন এই রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদের চির অবসান হবে এবং বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত হবে। 21 আগস্ট উপলক্ষে দেয়া এক বাণীতে এ আশার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন 21 আগস্ট দেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। 2004 সালের ওই গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা এবং আওয়ামী লীগ ও বাংলাদেশকে মৃত্যুত্ব শূন্য করা। করোনার টিকা নিয়ে একের পর এক অনিয়মের খবর মিলছে। এবার এমন একজনের খোঁজ পাওয়া গেল যিনি এক ডোজও টিকা নেননি অথচ সনদ পেয়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এটি কারিগরি ত্রুটির কারণে হয়েছে যা সংশোধনযোগ্য। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশে চলতি বছরের 7 ফেব্রুয়ারি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিয়ে গণটিকা কার্যক্রম শুরু হয়। 9 ফেব্রুয়ারি একজন টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেন, কেন্দ্র দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেদিনই 11 ফেব্রুয়ারি প্রথম ডোজ গ্রহণের জন্য SMS পান তিনি, কিন্তু নেননি। অথচ 9 এপ্রিল দ্বিতীয় ডোজ গ্রহণের আরেকটি SMS আসে তার মুঠোফোনে, যেখানে 11 এপ্রিল যাওয়ার কথা বলা হয়। সেদিনও যাননি তিনি, কিন্তু 2রা মে আবারও SMS পান তার 2 ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে। সুরক্ষা অ্যাপ থেকে টিকার সনদও পেয়ে যান তিনি। আমি কোনো ডোজ টিকাই দিইনি, প্রথম ডোজের সময় অসুস্থ ছিলাম এবং পরবর্তীতে আমার টিকা 2 ডোজ সম্পন্ন করেছি এমন মেসেজ আসছে এবং টিকা সনদ গ্রহণ করার জন্য আমাকে বলেছে। এমনটা আরও ঘটেছে, SM নুরুজ্জামান নামে এক সাংবাদিক টিকা না নিয়েও পেয়ে গেছেন সনদ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে, তবে ভুক্তভোগীরা যোগাযোগ করলেই তা সংশোধন করা হচ্ছে। এটি একটি কারিগরি ত্রুটি, কারো যদি দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হয়েছে এই তথ্যটি যদি সার্ভারে চলে যায় তাহলে অটো জেনারেটেড একটি সনদ তার জন্য তৈরি হয়। তার মানে এই নয় যে তিনি টিকাটি দিয়েছেন, তিনি সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ করলে সেই কেন্দ্র যাচাই বাছাই করে তার টিকা দেওয়ার ব্যবস্থা করবেন। টিকা তিনি নিশ্চিত পেয়ে যাবেন এবং তার টিকা প্রাপ্তির পর তিনি সনদটিও পাবেন। এই ধরনের কারিগরি ত্রুটি যেটি হয়েছে সেটি বিষয়ে আমরা একেবারেই অবহিত আছি। এর মাঝে ক্লিনিক থেকে মডার্না টিকা উদ্ধারের ঘটনা ঘটেছে, কোথাও কোথাও একসঙ্গে 2 ডোজ কিংবা 3 ডোজ টিকা দেওয়ার খবরও পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা। এক ব্যক্তির একাধিক টিকা পাওয়ার যে ঘটনাগুলো ঘটেছে আপনি বলছেন সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটি তদন্ত করেছি এবং তদন্ত অনুযায়ী আমরা কিন্তু ব্যবস্থাও নিচ্ছি। কাজেই বিচ্ছিন্ন একটি বা 2টি ঘটনা দিয়ে সামগ্রিকভাবে অব্যবস্থাপনা হয়েছে এইটি বোধহয় আমাদের প্রতি সুবিচার করা হয়। নিবন্ধনের দীর্ঘদিন পেরিয়ে গেলেও করোনা টিকা গ্রহণে SMS না পেয়ে উদ্বিগ্ন অনেকে। স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে। খান আলামিন, RTV, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 145 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই মহামারীতে সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা 25,000 ছাড়িয়েছে। মোট মৃত্যু 25,023 জন। একদিনে 5,993 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.18%। এই নিয়ে দেশে মোট 14,53,203 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর চাপ কিছুটা কমেছে, তারপরও হাসপাতালগুলোতে শয্যা খালি নেই। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে দেশের বিভিন্ন জেলা থেকে করোনা উপসর্গ নিয়ে রোগী আসলেও কোথাও খালি নেই শয্যা, রয়েছে ICU সংকটও। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতাল হওয়ার পরও কোনো প্রকার ওষুধ সরবরাহ করা হচ্ছে না, বাইরে থেকে তাদের ওষুধ কিনতে হচ্ছে। দেশে এরই মধ্যে এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে 31 জনের মৃত্যু হয়েছে। সারা দেশের তুলনায় ঢাকায় আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে এবার পালিত হলো বিশ্ব মশা দিবস। মূলত মশাবাহিত রোগ এবং মশার প্রজনন রোধে সচেতনতা বাড়াতেই মূলত প্রতি বছর বিশ্ব মশা দিবস পালিত হয়ে আসছে। কীট তত্ত্ববিদদের মতে সামনে এডিসের পিক আওয়ার, তাই নিথুন পদ্ধতি পরিবর্তন করে কাজ হবে না, সবাইকে সচেতন হতে হবে। খান আলামিনের আরও একটি রিপোর্ট।
মশার রাজত্বে মানুষ অসহায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। প্রতিবছর 7.25 লাখ মানুষ কেবল মশাবাহিত রোগে মারা যায়। কীট পতঙ্গের আক্রমণে প্রতি বছর যত মানুষ মারা যায় তার বেশিরভাগই ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগে। বাংলাদেশে ডেঙ্গু কয়েক বছর ধরে আতঙ্কের নাম। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত 7251 জন, মারা গেছেন 31। গত বছর প্রকোপ কিছুটা কম ছিল, হাসপাতালে ভর্তি হয়েছিলেন 1405 জন, যাদের মধ্যে 7 জন মারা যান। তবে 2019 সালে ডেঙ্গুর ভয়াবহতা ঠেকেছিল চরমে, আক্রান্ত হয়েছিলেন লাখের বেশি মানুষ, সরকারি হিসেবে মারা যান 179 জন। এই অবস্থার মধ্যে এসেছে বিশ্ব মশা দিবস। সচেতনতা বৃদ্ধিতে সারা বিশ্বে ঘটা করে দিবসটি পালিত হলেও বাংলাদেশে কোনো তোড়জোড় নেই। ডেঙ্গু প্রতিরোধে মৌসুমী তৎপরতা চোখে পড়ে, কিন্তু বাস্তবে মুক্তি মেলে না। তাই শঙ্কা নিয়েই দিন যাপন দেশবাসীর, বিশেষ করে রাজধানীবাসীর। বাংলাদেশে মশাবাহিত রোগ প্রচুর পরিমাণে থাকার পরেও আমরা বাংলাদেশকে এই মশা দিবসকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করতে দেখি না, যেটি করা প্রয়োজন। মানুষকে মশা এবং মশাবাহিত রোগ সম্বন্ধে সচেতন করতে পারলেই মশাবাহিত রোগ থেকে দূরে থাকতে পারবে মানুষ। এই মশার উৎপত্তি স্থল এবং তার ঘনত্ব, তার প্রজনন জায়গাগুলো, এই সমস্ত বিষয়টি সম্পর্কে আমরা জরিপ করে পর্যাপ্ত যে তথ্য উপাত্ত আছে সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছে দিই। মশা নিধনে দেশের 12টি সিটি কর্পোরেশন গত অর্থ বছরে ব্যয় করেছে প্রায় 113 কোটি টাকা। চলতি বছরে 9টি সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 141 কোটি টাকা। ঢাকার 2 সিটির বরাদ্দই 120 কোটির বেশি, তারপরও মিলছে না সুফল। এক্ষেত্রে কর্মযজ্ঞের পাশাপাশি জনসম্পৃক্ততা ও সচেতনতার কথা বলেছেন সংশ্লিষ্টরা। প্রত্যেকে যদি প্রত্যেকের দায়িত্বটি যথাযথভাবে পালন করেন, তাহলে অবশ্যই এডিস বাহিত যে রোগগুলো, বিশেষ করে শহরে নগরে যেটি আমরা দেখি, সেটি কমিয়ে রাখা সম্ভব। আর প্রস্তুতি হচ্ছে আপেক্ষিক, সারা বছরই সিটি কর্পোরেশনে কিছু না কিছু প্রস্তুতি থাকে, তবে সেই প্রস্তুতির সঙ্গে যদি জনসম্পৃক্ততা গভীরভাবে হয় তাহলে সেটি আরো ভালো ফল দেয়। 1897 সালের 20 আগস্ট ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস। এর জন্য তিনি পরে চিকিৎসা শাস্ত্রে নোবেল পান। তার সম্মানেই যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন বিশ্ব মশা দিবস পালন শুরু করে। খান আলামিন, আরটিভি, ঢাকা। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 221 জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে 212 জন এবং ঢাকার বাইরে রয়েছেন 9 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এখন মোট ভর্তি রয়েছেন 1190 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের 20 দিনেই 4814 জন হাসপাতালে ভর্তি হয়ে গেছেন, হয়েছেন মারা গেছেন 19 জন। গত দেড় মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 31 জনের। বরিশালে সংঘর্ষের ঘটনায় মহানগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ও মানুষের উপস্থিতিও কম। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের কথা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সিটি মেয়রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের করা 2টি মামলাতেই সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। গেল বুধবার রাতে বরিশালে ইউএনওর বাসার সামনে পোস্টার ব্যানার অপসারণকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের লোকজন, আনসার, পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওসি ও প্যানেল মেয়র সহ 25 জন আহত হয়। ঘটনাস্থলে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনস্বার্থ বিরোধী কেউ কার্যকলাপ করে, সেটিকে আমরা কঠোরভাবে দমন করব। বরিশাল বিভাগে আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত সুন্দর, চমৎকার। জনগণের জীবন মান, জীবনযাপন অত্যন্ত স্বাভাবিক। সেই কারণে আমরা এখন মনে করছি যে বিজিবির আমাদের এখন প্রয়োজন হবে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের হাজারো পরিবার। ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে নদী তীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা রয়েছে। তবে এবার বন্যার চেয়ে ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শরীয়ত খানের রিপোর্ট থাকছে বিস্তারিত।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফরিদপুর ও রাজবাড়ী এলাকায় পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে বেশ কয়েকটি ইউনিয়নের ক্ষেতের ফসল ও চরের রাস্তাঘাট। তীব্র স্রোতে দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাট দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী সহ সকল নদ নদীর পানি বেড়েছে। ভুয়াপুর, কালিহাতি, টাঙ্গাইল সদর ও নাগপুর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার শহর রক্ষাবাদ পয়েন্টে 19 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 36 সেন্টিমিটার ও কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে 23 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 61 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি শুক্রবার সকালে বৃদ্ধি পেলেও বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অতি ভারী বর্ষণের সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে। হয়তো দেখা যাবে যে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের, হয়তো আইসোলেটেড হবে, দুই এক জায়গায় হয়তো মাঝারি ধরনের ভারী হলো, হয়তো দেখা যাবে এক জায়গায় হলো অতি ভারী হয়ে গেল। কিন্তু ওইরকম যে আপনার কন্টিনিউয়াসলি একবারে সারাদিনে বৃষ্টি হবে এটাও সম্ভাবনা কম, আর ওইরকম মানে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কম। তবে ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। স্রোতের তীব্রতা থাকার কারণে বন্যার চাইতে ভাঙনটা বেশি, এবং সেটাই আমাদের একটা ভয়ের কারণ। জোয়ারের সময় সাগর উত্তাল থাকবে এবং সাগরের পানি অনেক বাড়বে। পানিটা যদি নামতে না পারে তাহলে পানি কিছুদিনের জন্য আটকা পড়বে শরীয়তপুর এবং বিভিন্ন এলাকায়। নদী ভাঙনের বিষয়টি প্রাধান্য দিয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তান যুদ্ধের সময় ন্যাটো বাহিনীর হয়ে কিংবা সাবেক আফগান সরকারের হয়ে কাজ করতেন এমন ব্যক্তিদের সন্ধানে তল্লাশি তৎপরতা জোরদার করেছে তালেবান। জাতিসংঘের এক নথিতে মিলেছে এমন তথ্য। এদিকে আফগানিস্তানের অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে রাজনৈতিক আলোচনা করতে চাওয়ায় তালেবানকে স্বাগত জানিয়েছে রাশিয়া। অন্যদিকে আফগানিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসের চারণভূমি হতে দেবে না জাতিসংঘ। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। রাজধানী কাবুল সহ পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তালেবান। প্রতিশ্রুতি দিয়েছিল বিদেশি সেনাসহ আগের সরকারের সঙ্গে কাজ করা আফগানদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেয়া বা সহিংসতা হবে না। তবে তালেবান তাদের এই প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করছে না বলে জাতিসংঘের এক নথিতে জানানো হয়েছে। নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস নামক প্রতিষ্ঠানের একটি গোপন দলিলে তালেবানদের এসব তথ্য উঠে আসে। এদিকে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিককে খুঁজে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তালেবান যোদ্ধাদের দিকেই। এছাড়া বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তারা। কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে হাক্কানি নেটওয়ার্কের হাতে। মস্কোতে বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি বলেন তালেবানকে স্বীকৃতি দিতে কোনো তাড়াহুড়া নেই, তবে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানাচ্ছে রাশিয়া। জাতিসংঘের সন্ত্রাস দমন কার্যালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে বলেছেন আফগানিস্তানকে সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়স্থল থেকে বিরত রাখতে সবকিছুই করা হবে। আফগানের স্বাধীনতা দিবসে কাবুলের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে তালেবান বিরোধীরা। অন্যদিকে জালালাবাদ স্কোয়ারে আফগান পতাকা সরিয়ে নিজেদের পতাকা উড়িয়েছে তালেবান। গ্রিসে পার্লামেন্টের বাইরে আফগানদের সমর্থন জানিয়ে এক জমায়েতে অংশ নেন শতাধিক মানুষ। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেয় বেশিরভাগ বিউটি সেলুন এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে, যেখানে দোকানের সামনের অংশ কালিতে ঢেকে দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আফগান সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে পাকিস্তান। তোরখাম সীমান্তের আফগানিস্তান পাশে এখন দেশটির জাতীয় পতাকার পরিবর্তে উঠছে তালেবানের পতাকা। পেন্টাগন জানিয়েছে গেল 5 দিনে কাবুল থেকে 7,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মুজাহিদ আহসান, আরটিভি। শোকের আবহে নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে পবিত্র আশুরা। করোনার কারণে সরকারি বিধিনিষেধের মধ্যেও রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া চত্বরে সীমিত পরিসরে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। এ সময় পুরো বিশ্ব খুব শীঘ্রই করোনামুক্ত হবে বলে আশা করেন তারা। 2015 সালে জঙ্গি হামলা মামলার ন্যায় বিচার চান শিয়া সম্প্রদায়ের নেতারা। এয়ার বাতলের রিপোর্ট দেখুন।
নবীর নামে সুর করে গাওয়া শোকের সঙ্গীত মনে করিয়ে দেয় হিজরি 61 খ্রিস্টাব্দে কারবালা প্রান্তরে প্রিয় নবীর দৌহিত্র সহ পরিবারের সদস্যরা কতটা নির্দয়ভাবে শহীদ হয়েছিলেন। সেই শোকে এই দিনটিতে কাতর শিয়া সম্প্রদায়ের মানুষ। রাজধানীতে আশুরা পালনের মূল কেন্দ্র হোসনে দালান ইমামবাড়ায় শুক্রবার সকাল 10টা থেকে পালিত হয় তাজিয়া মিছিল, জুলুস সহ নানা আনুষ্ঠানিকতা। তবে নিরাপত্তাজনিত কারণে এবং করোনা সংক্রমণ রোধে হোসনে দালানের ভেতরেই সীমাবদ্ধ ছিল শিয়া সম্প্রদায়ের শোকের মাতম। আজকে ইমাম শাহাদাত বরণ করছে, তাই আজকে আমরা শোকাহত। আমরা পুরোপুরি সন্তুষ্ট নই এবং আমরা আল্লাহর কাছে এটাই দোয়া প্রার্থনা করি যাতে যত শীঘ্র সম্ভব সারা দেশবাসী এই করোনার যে একটা মহামারী থেকে সবাই রেহাই পাক। তাজিয়া মিছিল রাজধানীতে নিষিদ্ধ থাকলেও বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড ভাবে মিছিল দেখা যায়। ইমামবাড়ার তত্ত্বাবধায়ক MM ফিরোজ হোসেন বলেন, এবার সরকারি বিধিনিষেধ মেনেই তারা আনুষ্ঠানিকতা পালন করেছেন। 2015 সালে যে বোমা বিস্ফোরিত হয়েছিল তার পরবর্তীতে অনেক আইনি অনেক কার্যক্রম হয়েছে যেখানে আমাদের পক্ষ থেকে অনেকে হাজিরা দিয়েছে। আমরা এখনো ওটা পূর্ণাঙ্গ ফলাফল পাইনি। আমরা সরকারের কাছে আশা প্রকাশ করছি যাতে অতি শীঘ্রই এটা একটা সুরাহা হয় এবং আমরা সেটি সুবিচার পাই। পবিত্র আশুরা পালন উপলক্ষে হোসনে দালান চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। AR বাদল, RTV, ঢাকা। কোভিড মহামারী আশঙ্কার মধ্যে টোকিওতে শুরু হয়েছে প্যারালিম্পিক মশাল প্রজ্বলন ও মহড়া। টোকিও মেট্রোপলিটন প্রতিবন্ধী স্পোর্টস সেন্টারে একান্ত অনুষ্ঠানে মশাল প্রজ্বলন অনুষ্ঠিত হয়। পরে টোকিওর 60 পৌরসভার অ্যাথলেটিক ট্র্যাকে মশাল প্রজ্বলন ও মহড়া অনুষ্ঠিত হয়। কোভিডের উচ্চ সংক্রমণের কারণে উদ্বোধনী অনুষ্ঠানের মশাল মহড়া প্রকাশ্য সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সক্ষম ও প্রতিবন্ধী মিলিয়ে প্রায় 700 ব্যক্তি তিনটি গ্রুপে ভাগ হয়ে ফাঁকা ভেন্যুতে মশাল বহন করবে। প্রতিবন্ধীদের জন্য বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ প্যারালিম্পিক শুরু হবে আগামী মঙ্গলবার। অংশ নিচ্ছে প্রায় 4,400 অ্যাথলেট। এদিকে দুই পক্ষের রশি টানাটানিতে এবারও প্যারাঅলিম্পিকে অংশ নেওয়া হলো না বাংলাদেশের। কর্মকর্তাদের ভুলে 2012 সালে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করে IPS, যার কুল কিনারা হয়নি আজও। বাংলাদেশ প্যারাঅলিম্পিক কমিটির অভিযোগের আঙুল NSC-র দিকে। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে বিষয়টি একান্তই প্যারাঅলিম্পিক কমিটির। মমির রহনের বিশেষ রিপোর্ট দেখুন। মূল অলিম্পিক শেষ, জাপান এবার প্রস্তুত প্যারা অলিম্পিকের মঞ্চ সাজাতে, যেখানে পারফর্ম করবেন বিশ্বের বিভিন্ন দেশের শারীরিক প্রতিবন্ধী অ্যাথলেটরা। সগৌরবে উঁচিয়ে ধরবেন নিজ দেশের পতাকা, জানান দেবেন নিজেদের সক্ষমতা। বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই মঞ্চে খেলার সামর্থ্য রাখে বাংলাদেশের অ্যাথলেটরাও। 2004 আর 2008 সালে অংশ নিয়ে রেখেছে উন্নতির স্বাক্ষর। তবে এরপর আর সাংগঠনিক গোলকধাঁধায় পড়ে অংশ নেওয়া হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। একাধিক সংস্থা, সঠিক গঠনতন্ত্র না থাকা সহ বেশ কিছু কারণে 2012 সালে বাংলাদেশের সদস্যপদ বাতিল করে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি বা IPS। এরপর সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া এগিয়েছে কচ্ছপ গতিতে, যার কারণে টানা তিনটা আসরে অংশ নেওয়া হলো না বাংলাদেশের। এই কর্মকর্তার দাবি, প্রক্রিয়াগত কারণেই নাকি এমন দেরি। এটা তখন জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এখতিয়ারে ছিল না এবং তারা কিছু জানতেনও না। ওনারা তখন এই চিঠিটা পাওয়ার পরে স্বাভাবিকভাবেই তারা এই জিনিসটাকে জানতে চাইলেন যে ইনকোয়ারি করতে করতে ইন দ্য মিনটাইম ওই টাইম তাদের যে টাইম বাড়ছে টাইম বাড়টা ওভারকাম হয়ে গেল। সরকারি প্রসেসগুলো এরকম যে সিস্টেম মেনটেন করে করতে হয়, এখানে আসলে তাড়াহুড়ো করে কিছু করলেই ভুল ভ্রান্তি বা নানান ধরনের অনিয়মের সুযোগ থাকে। কিন্তু বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন ক্রীড়া পরিষদের সচিব। প্যারালিম্পিক কমিটি এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ভিতরে তাদের যে যোগাযোগ, পত্র যোগাযোগ বা তাদের যে বিষয়গুলো, এটা সম্পর্কে আমরা আসলে অবহিত নই। তবে এটা তাদের নিজস্ব বিষয়, আমরা মনে করি যে যদি কোনো অসুবিধা থাকে তা সেটা তারা পারস্পরিকভাবে এটা তারা সমাধান করতে পারবে। তবে আশার বাণী শুনিয়েছেন প্যারালিম্পিক কমিটির এই কর্মকর্তা। তারা বলে দিয়েছে যে তোমাদের সমস্ত কিছু ঠিক আছে, তুমি শুধু এই যে রিসেন্টলি যে তোমাদের গঠনতন্ত্রটা আমরা অ্যাপ্রুভ করে দিলাম,
এই বেসড অন দিস অ্যাপ্রুভ কনস্টিটিউশন তোমরা একটা ইলেকশন করো, ইলেকশন খুব দ্রুত সমস্যার সমাধান হবে। প্যারালিম্পিক সহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা ওড়াবে লাল সবুজের প্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা সকলের। মমিন রোহন, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।